সুপ্রিয় দর্শক, আজ 24 আগস্ট 2020 আপনারা যে হাটটা দেখছেন এটা দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সেতাবগঞ্জ হাট। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে গাভী গরু, আপনার মোটা তাজা করানোর জন্য যে গাভী গরুগুলো খোঁজ করেন সেই গাভী গরুগুলির দাম জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা গাভী গরুগুলির দামগুলি একটু জেনে আসি। এই যে এই ধরনের সুন্দর সুন্দর গাভী গরু আপনারা খোঁজ করেন, মূলত এগুলোরই দাম আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আপনি কি এই ব্যবসা করেন? কতদিন ধরে করেন? 20 বছর ধরে। আজকে কয়টা গরু আনছেন? এইখানে কিনছেন এই তিনটা গরু? হ্যাঁ, একটা বিক্রি হয়েছে। এই এখন তিনটা আছে, মানে চারটা কিনছেন একটা বিক্রি হয়েছে। আর এগুলোর দাম কত করে চাচ্ছে? 25,000, 22,000, 24,000। মানে 22,000, এই এই কোনারটা কত চাচ্ছে? 25,000। তারপরে মাঝেরটা? হ্যাঁ, 27,000। আর ওইটা? 27,000। তারপরে এই যে এই যে এটা? এটা? হ্যাঁ, 22,000। এটা দাম চাচ্ছেন? হ্যাঁ। আর ক্রেতা কত বলছে? 22,000 কত বলছে? 22,000-23,000 বলতেছে। মানে 22,000-23,000 আপনি কিনছেন আর 22,000-23,000 বলছে। আচ্ছা, এগুলো উনার কেনা রেট। সুপ্রিয় দর্শক, উনি বলছেন যে এগুলো কিনেছেন, এখন উনি বিক্রি করবেন, আর একটু বেশি হলে উনি বিক্রি করবেন। আচ্ছা, আপনার এরকম লাভ থাকে কত প্রতিটা গরুতে? কোনোটা গরু লসে যায়, কোনোটা গরু লসে যায়, আবার কোনো গরু লাভে যায়। তো প্রতিদিন আপনার আয় রোজগার কীরকম হয়? কোনোদিন 1,500 লাভ হয়, 1,000 লাভ হয়, 1,500 হয়। মানে একটা গরুতে কোনোদিন 500, 1,000, 1,500 পর্যন্ত লাভ হয়, মানে যেই দিন দিন ভালো থাকে। তা আজকে যে গরুটা বেচছেন ওইটা কত লাভ হয়েছে? 1,500 টাকা লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো মোটামুটি ভালোই লাভ হয়েছে। আপনার পরিবারে কে কে আছে? হ্যাঁ, 5 জন। আপনি চালান? তাহলে ও ছেলে আছে। আচ্ছা, ছেলেরাও চালায়, সেই সাথে আপনিও এখানে? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসুন, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গাভী গরু, সুন্দর সুন্দর গাভী গরু। এটা দাঁত তো, এটা জুয়ার। এটা দাম কত আছে? 35। ক্রেতা কত বলছে? 29 পর্যন্ত। মানে আপনার নিয়ত কত? নিয়ত 30 হলে বিক্রি করবেন। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, আপনারা যারা মোটা তাজা গরুর খামার করতে চান গাভী গরুর, মূলত তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি করছি। এবং এই সেতাবগঞ্জ হাট আপনারা দেখছেন, এই ধরনের প্রচুর গরু আপনারা পেয়ে যাবেন। তারপরে এই যে এখানে দেখছি দাঁত দেখা চলছে। ভাই, দাম চাচ্ছেন কত? এই যে দেখুন, এখানে বেচা বিক্রির একটা ইয়ে চলছে। আসুন আমরা একটু ভেতরে যাই, এখানে আমরা একটু দেখি। এটা দাম চাচ্ছেন কত? 27। ক্রেতা কত পর্যন্ত বলছে? 24 পর্যন্ত। আর আপনার নিয়ম? 25 হলে ছেড়ে দেবেন। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন আপনারা গরুগুলির সাইজগুলি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সেতাবগঞ্জ হাট থেকে। যে দেখুন, দূর দূরান্তের মানুষরা, আপনারা অনেকেই এই ধরনের গাভী গরুর খোঁজ করেন। তো মূলত সেই গাভী গরুর খোঁজ জানাতেই আমরা আজ এই হাটে এসেছি। এখানে দুইটা গরু দেখছি আমরা। এটা দাম কত যাচ্ছেন? এই পাশেরটা? এটা 23,000 চাইছেন। আর এই পাশেরটা? 26,000 চাইছেন। ওইটার দাম কত বলছে ক্রেতা? 20,000-22,000। ওইটা 20,000-22,000। আর এইটা আরো নিচে? আচ্ছা, এটা এটার কি আট দাঁত উঠেনি? উঠছে আট দাঁত। আপনার নিয়ত কত হলে ছাড়বে? হ্যাঁ, মানে 21 হলে ছাড়বে? এই যে সুপ্রিয় দর্শক শুনছেন, 21,000 করে হলে উনি বলছে যে ছেড়ে দিবে। এই যে দেখুন, এই গরুটা একটু বড় রয়েছে, এই যে দেখুন পেটটা ফোলা রয়েছে। তারপর আমরা একটু এখানে দেখি, ভাই এটা আট দাঁত, দাম কত যাচ্ছে? 26,000 চাচ্ছেন। আর ক্রেতা কত বলছে? 23 দিচ্ছেন না? মানে নিয়ত কত করছেন? 24,000। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই সেতাবগঞ্জ হাটে আমরা গাভীর দামগুলি জানানোর চেষ্টা করছি, সুপ্রিয় সুন্দর গাভী।
মোটা তাজা করানোর জন্য আপনারা যারা চান। ভাই এটা দাঁত কয়টা? আপনার এই জোড়া আপনার? হ্যাঁ। এটা দাঁত তো আটটা করে নাকি? দাঁত হ্যাঁ আটটা করে। এটার দাম কত যাচ্ছে? এটার দাম যা আছে মানে জোড়াটা যা আছে তোমার ৪২ এই ধরনের দাবি গরু আপনারা অনেকে মোটা তাজা করতে চান। এই যে সেতাবগঞ্জ হাটে আমাদের মনে হচ্ছে এখানে গাভী গরুর দামগুলি একটু কম। ভাই দাম কত যাচ্ছে? ২৬ চাইছেন। আর ক্রেতা কত বলছে? ২২ সাড়ে ২২। আপনার নিয়ত? ২৪ ২৪ হলে আপনি দিয়ে দিন। আচ্ছা দেখছেন সুপ্রিয় দর্শক, আসুন বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই হাটে গরুর দাম বেশি না কম। তারপরে এখানে একটু দেখি ভাই দাম চাচ্ছেন কত? দাম ৩৫। এত দাম? ৩০ হলে দিবেন? মনে হয় না এটা দিতে পারবেন ৩০ এ। তারপর দেখি আমরা, এটার কি আট দাঁত উঠে গেছে? চার দাঁত। এটার দাম কত যাচ্ছে? ২৩০০০ ক্রেতা কত বলছে? ২১ আর আপনার নিয়ত? ২২ হলে দিবেন? আসুন সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, আপনারা নিজেরা নির্ধারণ করুন যে এই হাটে গরুর দামটা বেশি না কম। কিন্তু প্রচুর পরিমাণে গাভী রয়েছে এই হাটে, আপনারা দূর দূরান্ত থেকে চলে আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কয়টা গরু আনছেন ভাই? দুইটা আনছি ভাই। দুইটা? এই যে সাদাটা লালটা? হ্যাঁ। আচ্ছা দাম কত যাচ্ছেন এই সাদাটার? চাইছি ৫.৫। এটা ৫.৫। আর ওইটা? ওইটা চাইছি ৩৫। ৩৫? হ্যাঁ। এটা দুই দাঁত? ও এটা দুই দাঁত। এটা কি জাত? দেশি তো? দেশি জাত ভালো। আচ্ছা জাত ভালো। এটার দাম কত বলছি ক্রেতা? সাদাটা এটা বলতেছে ২৪ ৪৫। ২৪ সাড়ে ২৪। আর ওইটা? এটা বলতেছে ৩৩ সাড়ে ৩৩। ৩৩ সাড়ে। ওইটা তো বাচ্চা হবে? হ্যাঁ। আচ্ছা গাভীন আছে? গাভীন আছে পেটে? ও আচ্ছা আচ্ছা পেটে গাভীন আছে। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন গরুটা মোটা তাজা রয়েছে। আচ্ছা আসুন আপনাদেরকে আমরা আরেকটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আপনারা দেখছেন বিশ্বতাপগঞ্জ হাটে কি পরিমাণ গাভী গরু উঠে। ভাই এটার দাম কত যাচ্ছে? ২৫। ক্রেতা কত বলছে? ৩০০০। আর আপনার নিয়ত? ২৪ হলে দিয়ে দিন, মানে আর ১০০০ বাড়লে দিয়ে দিন। এই যে দেখছেন মোটামুটি ২০ থেকে আপনারা গরু এখানে পেয়ে যাবেন। এখানে দেখছি আমরা ভাই এই দুইটা আপনার? জি হ্যাঁ। কত দাম চাচ্ছেন ভাই? দাম চাচ্ছি আমি ৫৫। জোড়াটা ৫৫ চাইছেন। ক্রেতা কত বলছে? ৫১। পর্যন্ত দাম উঠছে, মানে আরেকটু দামটা বাড়লে ছেড়ে দিবেন। শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক, আসুন এরপরে আমরা একটু দেখি ভাই এটা আটদাত দাম কত যাচ্ছেন? ৩৩। দামটা তো বেশি, ২৫ কেজি বলতেছে। আচ্ছা আচ্ছা শুনছি, আসুন প্রিয় দর্শক এবার একটু দেখি। এখানে একটা শুকনা গরু দেখছি ভাই, এটার দাম কত যাচ্ছে? ২৫। ক্রেতা কত বলছে? ২০ নিচে বলতেছে, কম বলতেছে। হ্যাঁ ২০ নিচে বলছে, গরুর সাইজ দেখে বোঝা যাচ্ছে। আপনার নিয়ত কত? ২০। ২১ দিয়ে দেবেন? এই যে শুনছেন সুপ্রিয় দর্শক দেখুন, এরপরে আমরা এখানে দেখি একজন মুরব্বী দুটো গরু এনেছে। মুরব্বী আসসালামু আলাইকুম। আপনি কতদিন ধরে এই ব্যবসা করেন? বহুদিন থেকে। এই গরু দুটো কি আজকে কিনছেন? হ্যাঁ। কত করে কিনছেন এই গরু দুটো? এগুলো বলা যাবে না। আচ্ছা দাম চাচ্ছেন কত? দাম চাইছি, এইটার দাম চাইছি ৩২। এটা ৩২? এটা দাঁত কয়টা? দুই দাঁত। আর এটা? এটা পুনা জোয়ার। এটার দাম কত যাচ্ছে? ২৮। আপনার নিয়ত কত? এটা ছাড়বেন? তো সুপ্রিয় দর্শক আবারও জানিয়ে রাখি, আজ ২৪ আগস্ট ২০২০ দিনাজপুর জেলার
কোচাগঞ্জ থানার এই সেতাবগঞ্জ হাট, যেটা সোমবারে বসে। এই হাট থেকে আমরা মোটা তাজাকরণের জন্য আপনারা যে গাভী গরু খুঁজেন সেই গাভী গরুগুলির দাম জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।